এই দেশে তার মনে দুঃখ রাখতে জন্য তোর আমায় নিয়ে নিল বিশ্ব নদীর শান্তির বাড়িতে বিশ্ব নবী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য নূপুর শর্মাকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দিতে হবে, এমনটাই দাবি তুলে প্রতিবাদ মিছিল। সাগর ব্লকে জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে 25 জুন শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর থানার অন্তর্গত সাগরের মন্দিরতলা বাজার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় এবং শেষ হয় সাগর চকফুলডুবি মোড়ে গিয়ে। এই দিন ওই প্রতিবাদ মিছিলে প্রায় হাজারেরও বেশি সংখ্যালঘু মানুষ যোগদান করেছিলেন। এরপর ওই চকফুলডুবি মোড়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই দিন এই প্রতিবাদ সভাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সাগর থানার পক্ষ থেকে সাগরের SDPO দীপাঞ্জন চ্যাটার্জি উপস্থিতিতে পুলিশের কড়া নিরাপত্তায় মোড়া ছিল ওই এলাকা। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগর ব্লকের প্রতিবাদকারী সংগঠনের সম্পাদক জনাব আব্দুল কাহার কি বললেন আসুন শুনে নি। আমাদের এই সভাটা হচ্ছে প্রতিবাদ সভা। সর্বভারতীয় যে রাজনৈতিক দলটা আছে বিজেপির, তার মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন জিন্দাল যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে আজকের এই সভা। আমাদের এই প্রতিবাদ আজকের নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে বা প্রতিবাদে নামব। আমার নাম শেখ আব্দুল কাহার, বাড়ি চকফুলডুবি, আমরা সাগর ব্লক জমিয়তুল্লাহ বাহিনীর সহ সম্পাদক। সাগর থেকে সুন্দর মন্ডল।